আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে বন্যা পরিস্থিতি চরম ভয়াবহ। তো এই অবস্থায় অনেকেই টাকা ডোনেশন করতে চাচ্ছেন, কিন্তু টাকাটা কিভাবে দেবেন এবং কোন মাধ্যমে দেবেন এটা পাচ্ছেন না। তো তাদের জন্য এই ভিডিওটা, প্রথমে আমরা বিকাশ অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পরে ক্লিক করবো ডোনেশনে, তারপর হচ্ছে আসন্না ফাউন্ডেশন এখানে ক্লিক করলাম। এখানে একটু লোডিং নেবে, যেহেতু সার্ভার জ্যাম। আপনি এখানে আসবেন, আসার পরে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না, এখানে ক্লিক করবেন। দেন করার পরে আপনি এখানে টাকার পরিমাণ দেবেন। আমি 2040 টাকা দিচ্ছি, এটা একজন প্রবাসী, আমাদের হচ্ছে প্রিয় হযরত ভাই KSF প্রবাসী, উনি পাঠাইছেন, ওনারা দিচ্ছি। আর যদি বলেন কারো পরিচয় দেবেন, তাহলে বাকিগুলো পূরণ করতে হবে। তো আমি অন্য ক্লিক করব, লোডিং নিচ্ছে। দেখুন এখানে আমার যেহেতু বিকাশ নামে অ্যাড করাই আছে, আমি এখানে আমার পিন দেবো। আমি পিন দিলাম, পিন দেওয়ার পরে কনফার্ম। দেখুন কনফার্ম হয়ে যাবে, এখন এটা একটু লোডিং নিচ্ছে, যেহেতু এখন হচ্ছে এর সময়। দেখুন এইভাবে আপনার টাকাগুলো পাঠাতে পারবে। অনেকেই টাকা পাঠানোর মাধ্যম পাচ্ছেন না, তো তাদের জন্যই এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। শুধু যে এটাই মাধ্যম তা না, এরকম অনেক সংগঠন আছে, তারা নিজেরা যাচ্ছে, অথবা আপনারা নিজেরাও এলাকার বন্ধুবান্ধব মিলে গ্রুপিং করে যেতে পারেন, অথবা আপনার শহরের অনেক স্বেচ্ছাসেবী আছে, তাদের মাধ্যমেও কিন্তু আপনারা এ টাকাগুলো পাঠাতে পারেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যেন সবাই এই মাধ্যমটা বুঝতে পারে কীভাবে টাকাটা পাঠানো যায়।